জাংকুক জাংকুক সাউথ কোরিয়া থাকে। জাংকুকের বাবা আমের বয়স হওয়ার কারণে আমের বিজনেস এখন জাংকুকই সামলায়। জাংকুকের মা জিন আর বাবা হলো আয়েম। জিন হলো বাংলাদেশি আর আয়েম হলো কোরিয়ান। জিন সাউথ কোরিয়ায় গিয়েছিল, তখনই তার আয়েমের সাথে পরিচয় হয়। আর সেই পরিচয় থেকেই তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে। তারপর তারা তাদের ভালোবাসার কথা নিজেদের পরিবারকে জানায়। তাদের পরিবারও তাদের বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর তারপর দুই পরিবারের সহমতে তাদের ধুমধাম করে বিয়ে দেওয়া হয়। বিয়ের পরও আয়েম নিজের বিজনেস সামলানোর জন্য সাউথ কোরিয়ায় ছিল। কিন্তু তারপর যখন জাংকুক হয়, জাংকুক বড় হয় আয়েমকে তার বিজনেসে হেল্প করতে শুরু করে। তখন আয়েম বুঝতে পারে যে এখন জাংকুক তার বিজনেস সামলাতে পারবে। তাই তারপর আয়েম জিনকে নিয়ে বাংলাদেশে চলে আসে আর জাংকুককে তার বিজনেস সামলাতে সাউথ কোরিয়াতে রেখে আসে। জাংকুক প্রতি বছর নিজের বার্থডের সময় বাংলাদেশে আসে, নিজের বার্থডেটা নিজের বাবা মার সাথে পালন করার জন্য। এবারও জাংকুক সেটাই করেছে। কিন্তু প্রতিবার জাংকুক তার বার্থডে দুদিন আগে বাংলাদেশে আসত, আর এবার সে তার বার্থডের এক সপ্তাহ আগে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। মানে এবার জাংকুক তার বার্থডের এক সপ্তাহ আগে বাংলাদেশে আসছে। যাই হোক, জাংকুকের বাংলাদেশে আসতে আসতে রাত হয়ে গিয়েছে। জাংকুক বাংলাদেশে আসার পর জাংকুক তার বাসায় যাওয়ার জন্য একটা গাড়িতে ওঠে। গাড়ির ড্রাইভারটা জাংকুককে দেখে বুঝতে পারে যে জাংকুক বিদেশ থেকে এসেছে। তখনই ড্রাইভারটার মাথায় জাংকুকের জিনিস ছিনতাই করার প্ল্যান আসে। আর এই কারণে সেই ড্রাইভারটা জাংকুকের দেওয়া ঠিকানা না গিয়ে একটা নির্জন রাস্তা দিয়ে জাংকুকে কোথাও নিয়ে যেতে থাকে। জাংকুকে তখন ফোন দেখছিল, কিন্তু কিছুক্ষণ পর জাংকুক বুঝতে পারে যে এই ড্রাইভারটা তাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। আঙ্কেল, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি তো আপনাকে অন্য একটা ঠিকানা দিয়েছিলাম। ড্রাইভারটা কোনো কথা বলছে না। কি হলো আঙ্কেল, আপনি কিছু বলছেন না কেন? আমি আপনাকে কি বলছি? আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ড্রাইভারকে এবার গাড়ি থামায়। তোর কাছে যা কিছু আছে সব কিছু আমাকে দিয়ে দে। আপনার সমস্যাটা কি? আপনার মনে হচ্ছে এটা এখন মজা করার সময়? আমি তোর সাথে এখন মজা করতে যাব কেন? আমি তোকে যেটা করতে বলছি তুই শুধু সেটা কর। তোর কাছে যা কিছু আছে সব কিছু আমাকে দিয়ে দে। আর না দিলে কিন্তু? না দিলে কি? দাঁড়া আমি দেখাচ্ছি না দিলে কি হতে পারে। এই কথা বলেই ড্রাইভারটা গাড়ি থেকে বের হয়ে জাংকুককে টান দিয়ে গাড়ি থেকে বের করে। এখনো সময় আছে, তোর কাছে যা কিছু আছে আমাকে সব কিছু দিয়ে দে, নাহলে কিন্তু আজকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। না না প্লিজ আমাকে মারবেন না। এই কথা বলে জাংকুক ড্রাইভারটার পা ধরে। আরে বেচারা, তোকে দেখে না আমার অনেক কষ্ট লাগছে। শোন, তুই একটা কাজ কর, তোর কাছে যা যা আছে সব কিছু আমাকে দিয়ে দে, তাহলে আমি তোকে মারবো না। মারা তো দূরের কথা, আমি তোর গায়ে একটা টাচও করবো না। ড্রাইভারটা জাংকুককে এইসব কথাই বলছিল, তখনই জাংকুক ড্রাইভারটার পা ধরে টান দিয়ে ড্রাইভারটাকে নিচে ফেলে দেয়। আর জাংকুক উঠে দাঁড়ায়। কি ভেবেছিলি? আমি অনেক বোকা, তুই আমাকে মারবি আর আমিও চুপচাপ মায়ে খেতে থাকবো। আমি তোকে কিছুই করতে পারবো না। কিন্তু আসলে বোকা তো আমি না, বোকা তো তুই, কারণ তুই আমার জিনিস চিন্তায় করার চিন্তা করেছিলি। আমার মনে হচ্ছে তুই আমাকে চিনতে পারিসনি। আমি জন জাংকুক, আমি চাইলে এখনই তোকে মারতে মারতে মেরে ফেলতে পারি। না না প্লিজ আমাকে মেরো না, আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি তো তোমার বাবার মতো, বলো একটু ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমার আপনাদের মতো লোকজনকে চেনা আছে, এরকম প্রথমে ভুল করে পরে মাফ চেয়ে বলে আমাকে মাফ করে দাও। আর কখনো এরকম ভুল হবে না, কিন্তু পরে ঠিক আবারও একই ভুল করে। না না বাবা, আমি সত্যি বলছি, আমি কখনো এরকম ভুল করবো না, তুমি আমাকে মেরো না, আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, এবারের মতো আপনাকে ছেড়ে দিলাম, কিন্তু আর কখনো এরকম ভুল করবেন না। এই কথা বলে জাংকুক পিছনে ঘুরে গাড়ির দিকে যেতে থাকে। তখনই পিছন থেকে সেই ড্রাইভার এসে জাংকুকের মাথায় একটা লাঠি দিয়ে বাড়ি মারে। জাংকুক একবার চিৎকার করে আর তারপর অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকাল 7টায় জাংকুকের জ্ঞান আসে। জাংকুক দেখতে পায় সে একটা রুমে রয়েছে। রুমটা সম্পূর্ণ ফুল আর লতাপাতা দিয়ে সাজানো। এমনকি জাংকুক এতক্ষণ যে খাটটাতে শুয়েছিল সেই খাটটা ফুল আর লতাপাতা দিয়ে সাজানো। জাংকুকের এখন মনে হচ্ছে সে হয়তো কোনো রূপকথা দেশে চলে এসেছে। জাংকুক খাট থেকে নিচে নামে। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, একদম রূপকথার গল্পের মতো। কিন্তু আমি এখানে কিভাবে এলাম? আমাকে এখানে কে নিয়ে এলো? আমার তো কিছুই মনে পড়ছে না। ও হ্যাঁ, কালকে রাতে তো কেউ পিছন থেকে আমার মাথায় বাড়ি দিয়েছিল, আর তারপর তো আমার আর কিছুই মনে পড়ছে না। আমার মনে হচ্ছে কালকে ওই ড্রাইভারটাই পিছন থেকে আমার মাথায় বাড়ি দিয়েছিল, কিন্তু তারপর আমাকে এখানে কে নিয়ে এলো? আচ্ছা, ওই ড্রাইভারটাই কি আমাকে এখানে নিয়ে এসেছে? না না, ওই ড্রাইভারটা আমাকে এখানে নিয়ে আসেনি। আচ্ছা, আমি একটা কাজ
করি এই রুমটা থেকে বের হয়ে দেখি। তারপর জাঙ্গু করে রুমটা থেকে বের হয় আর দেখে আমি সত্যি এখন আমার মুখে ভাষা হারিয়ে ফেলছি। একটা জায়গা এত সুন্দর কিভাবে হতে পারে? জাঙ্গুকের কাছে এখন মনে হচ্ছে যে সে হয়তো সত্যিই কোনো রূপকথার দেশে চলে এসেছে। জাঙ্গুক এক এক করে সবগুলো রুম ঘুরে দেখে। কোনো রুমেই তো কাউকে দেখছি না, তাহলে আমাকে এখানে কে নিয়ে এলো? এই বাড়ি থেকে বের হওয়ারও তো কোনো দরজা দেখছি না, আমি এখান থেকে বের হব কিভাবে? তারপর জাঙ্গুক বাইরে বের হওয়ার দরজা খোঁজা শুরু করে। 10 মিনিট পর জাঙ্গুক এখনো বাইরে বের হওয়ার দরজা খুঁজে পায়নি। উফ, আমার এখন সত্যি অনেক রাগ হচ্ছে। যদিও বাইক অনেক সুন্দর, কিন্তু তারপরও আমাকে এখানে একা কে বন্দি করে রেখে গেল? এই বাড়ি থেকে একটা বাইরে বের হওয়ার দরজাও নেই। উফ, আমার সত্যি এখন বিরক্ত লাগছে, কি করব কিছুই বুঝতে পারছি না। জাঙ্গুক তখন একটা ছোট্ট দরজা দেখে যেটা আশেপাশে কিছু লতা পাতা ছিল। জাঙ্গুক এক মুহূর্ত দেরি না করে দরজাটা খুলে বাইরে বেরিয়ে যায়। জাঙ্গুক বাইরে বেরিয়ে হতবাক হয়ে যায়। এত সুন্দর, মানে এত সুন্দর একটা জায়গা কিভাবে হতে পারে আমি বিশ্বাস করতে পারছি না। আমি এই বাড়িটাতে ছিলাম, এই বাড়িটা বাইরে থেকে দেখে কত ছোট মনে হচ্ছে, কিন্তু এই বাড়িটার ভিতরে তো অনেক বড়। জাঙ্গুক দেখে বাড়িটার সামনে একটা ফুল বাগান, আর ফুল বাগানটার সামনে একটা ঝর্ণা। ওয়াও, এগুলো কত সুন্দর, আর বাড়িটা অনেক সুন্দর। আচ্ছা, এই বাড়িটা কার? তাকে তো এখনো দেখলাম না। জাঙ্গুক এগুলো ভাবতে ভাবতেই ফুল বাগান দিয়ে হাঁটছিল। তখনই জাঙ্গুক দেখতে পায় তার থেকে একটু দূরে একটা মেয়ে একটা কুকুর আর কয়েকটা খরগোশের সাথে খেলছে। মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না। জাঙ্গুক মেয়েটার কাছে যায়। মেয়েটা এখনো জাঙ্গুককে দেখেনি, জাঙ্গুকও কিন্তু মেয়েটার চেহারা এখনো দেখেনি। জাঙ্গুক একটু কাশলো। হঠাৎ এমন কাশির শব্দ শুনে মেয়েটা ভয় পেয়ে যায়।